শনিবার শিব চতুর্দশী উৎসব পালন করার জন্য রাজধানী সেন্ট্রাল রোডের শিববাড়ি মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এই শিব চতুর্দশীর তিথি এবং সময় উল্লেখ করে মন্দিরের পুরোহিত জানিয়েছেন, শনিবার এই উপলক্ষে নিষ্ঠা সহকারে অন্যান্য বারের মতো পুজোর আয়োজন করা হবে এবং মেলা অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যা 7:07 বাবা চতুর্দশী তিথি লাগবে। পরশু রোববার দুপুর 3:40 পর্যন্ত বাবা চতুর্দশী তিথি আছে। অন্যান্য বছরের এবারও আমাদের মন্দিরে, যেটা প্রাচীন মন্দির, মন্দিরে শিব চতুর্দশীর একটি বিশেষ পূজার আয়োজন করে থাকি, এবার আমরা করেছি। এবং মেলারও আমরা আয়োজন, পাশাপাশি মেলারও আয়োজন রেখেছি আমরা, মেলাও হবে। ভক্তরা বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা বাবার কাছে বললে বাবা ওদের মনস্কামনা পূরণ করে দেবে আশা করি। এবং সবসময় ভক্তরা বাবার কাছে যা চায় তাই পায়, তাই এবং এই শিব চতুর্দশীর যে একটা মাহাত্মটা, সেই মাহাত্মটা হলো একজন শিকারী বনে শিকার করতে গেছে, শিকার করতে গিয়ে শিকার না পেয়ে সে ক্লান্ত হয়ে একটি বিল্ববৃক্ষের আশ্রয় নিয়েছে। বিল্ববৃক্ষের আশ্রয় নেওয়ার পর সেই বিল্ল বাবা মহাদেব ভক্তদের সব মনোকামনা পূরণ করেন বলে জানিয়েছেন মন্দিরের সেবক। উল্লেখ, সেন্ট্রাল রোড শিববাড়ি মন্দিরে প্রতি বছরই বিশাল সংখ্যক মানুষ শিব চতুর্দশী উৎসবে সামিল হয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।